একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তৃণমূল কংগ্রেসের এই তারকা সাংসদ নুসরাত জাহান এবং সেই অফিসের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, যে অফিসের ডিরেক্টর পদে ছিলেন এই নুসরাত জাহান, আর সেই অফিস থেকেই প্রায় কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ উঠে আসছে। কি ছবি ধরা পড়ছে এবং কি কি সামগ্রিক অভিযোগ, এবং তুমি অফিসের সামনে রয়েছো, সেখানকার পরিস্থিতি কি সৈকত? ভারত তীর্থ দর্শনে কাশ্মীর হোক বা কন্যাকুমারী, যে কোনো জায়গায় সব বয়সের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ, আজই যোগাযোগ করুন, ঘুরুন মন খুলে ভারত তীর্থ দর্শনের সাথে। দেখো, গড়িয়াহাট রোড বা বলা ভালো বর্তমানে হেমন্ত মুখোপাধ্যায় সরণি P16, এই যে অ্যাড্রেসে P16 গড়িয়াহাট রোড বা P16 হেমন্ত মুখোপাধ্যায় সরণি, এই অ্যাড্রেসের যে বাড়ি, যে দোতলা বাড়ি, সেই দোতলা বাড়ির, এটি চারতলা বাড়ি, সেই চারতলা বাড়ির দোতলায় এই কোম্পানির অফিস রয়েছে। এই কোম্পানির অফিসে আমরা কিছুক্ষণ আগেই এই কোম্পানির অফিসে আমরা গিয়েছিলাম, নক করেছিলাম। সেখানে একজন যুবক তিনি এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে এটি সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচারের অফিস। আমরা আরেকবার সেই অফিসের আরও কর্মীরা তারা এসেছেন কিনা একবার জানার চেষ্টা করব। এই যে দোতলায় এই যে অফিস, এই অফিসটিতেই আমরা নক করেছিলাম, কলিং বেল চেপেছিলাম, তারপরে কিন্তু একজন যুবক বেরিয়ে এসেছিলেন। আমি আরেকবার কলিং বেল চাপব। এর আগে আমরা যখন এসেছিলাম, একজন যুবক এখান থেকে বেরিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির অফিস এইটা, কিন্তু নুসরাত জাহান সেই কোম্পানির অফিস, নুসরাত জাহানের কোম্পানির অফিস কিনা। গুড মর্নিং, এটা কি নুসরাত জাহানের কোম্পানির অফিস? না, ও ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এটা সেভেন সেন্সের অফিস? হ্যাঁ। এই কোম্পানি থেকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি? কোনো কিছু এই ব্যাপারে আমি জানি না, এসব ব্যাপারে আমি কিছু জানি না। নুসরাত জাহান কে? আমি জানি না। এই কোম্পানির ডিরেক্টর? আমি সেটা বলতে পারবো না, কিন্তু যে ডিড, সেই ডিডে নুসরাত জাহানকে এই কোম্পানির ডিরেক্টর হিসাবে দেখানো হয়েছে, ছবি দেখানো হয়েছে। আমি এইসব ব্যাপারে জানি না, যারা জানে আমাদের উকিলবাবু জানে, অ্যাডভোকেট জানে। আচ্ছা, অ্যাডভোকেটকে কোথায় পাওয়া যাবে সেটা আমি বলতে পারবো না। নুসরাত জাহান কোনো দিন এই অফিসে এসেছিলেন, দেখেছেন? না, আমি দেখিনি। আপনি কতদিন এখানে কাজ করেন? আমি বেশি দিন না, আমি অল্প দুই এক বছরের হয়েছে। আচ্ছা, ততদিন শুনেছেন যে এই কোম্পানির সঙ্গে নুসরাত জাহান জড়িত? না না না, এরকম কোনো কিছু শুনিনি। কোম্পানি কি কি কাজ করে? আমাদের এই যে ফিল্মের কাজ হয়। একটু কি একটু আসবো? আমার বস ফিল্মের প্রডিউসার, ফিল্মের কাজ হয়। আচ্ছা, কি নাম আপনার বসের? বসের নাম রাকেশ সিং। তিনি কি ফিল্ম প্রডিউসার? হ্যাঁ, প্রডিউসার, ফিল্ম প্রডিউসার। তিনি কোথায় থাকেন সেটা বলতে পারবো না, আমি ওসব জানিও না। তার কোনো কন্ট্যাক্ট নাম্বার? না না, ওনার নম্বর আমাদের দেয় না। তার কোনো অফিস বা অফিসিয়াল কোনো নাম্বার? রাকেশ সিং এর কোনো ছবি? আমার কাছে কোনো ছবিও নেই, কিছু নেই। আপনাদের অফিসে কোনো ছবি? না না। তিনি এমনি কোথায় থাকেন? আমি বলতে পারবো না কোথায় থাকে, সেটাও বলতে পারবো। আপনি দু বছর তো কাজ করেন? হ্যাঁ, দু বছর কাজ করেছি। আমার ওর লেনা দেনা নেই, কে কোথায় থাকে সে ব্যাপারে আমি কেন খবর নেব? আমি এখানে কাজ করি, পয়সা নিই, ব্যাস। আপনার বস বা রাকেশ সিং এই অফিসে কখন করে আসেন? কোনো ঠিক নেই, কখন আসে কোনো ঠিক নেই। কতবার আপনার সঙ্গে ফেস টু ফেস কথা হয়েছে? ও হয়েছে, মাসে একবার দুবার কথা হয়ে যায়। এই কোম্পানি কি ফ্ল্যাট তৈরি করে বা ফ্ল্যাট পাইয়ে দেওয়ার, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি জানি উনি প্রডিউসার, ফিল্ম প্রডিউসার, এইটুখানি জানি। কি নাম ফিল্ম প্রডিউসিং সংস্থা? ওই যে বিঘ্নেশ ফিল্ম। বিঘ্নেশ কোন কোন ফিল্ম প্রডিউস করেছে জানেন? ওই ইচ্ছে করেছে, তারপরে আপনার কাদম্বরী করেছে, আরো কি কি জানি বই করেছে। একটু একটু ভিতরে আসবো কি? ওই পোস্টারগুলোর ছবি নিতাম তাহলে। এই একটা পোস্টারই আছে এখন। একটু আমরা অফিসের ভিতরে যাব, দেখি এই অফিসের কর্মচারী কর্মী একজন বলছেন যে এই কোম্পানি বসু পরিবার, অর্থাৎ বিখ্যাত একটি ফিল্ম, এই বসু পরিবার প্রোডাকশন করেছিলেন বিঘ্নেশ ফিল্ম।
প্রোডাকশান। এই প্রোডাকশানের অফিস এইটা, এবং এটি সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কোম্পানিরও অফিস, এবং এই ভিগনেস ফিল্মসের যিনি কর্ণধার সেই রাকেশ সিং, সেই রাকেশ সিংয়ের নামেও কিন্তু গতকালকে যারা প্রতারিত তারা অভিযোগ করেছেন রাকেশ সিংয়ের নামে। অর্থাৎ এইভাবে এই রাকেশ সিংয়ের এই কোম্পানির সঙ্গে নুসরাত জাহান কিভাবে জড়িত বা কিভাবে উঠে এলো নুসরাত জাহান, জাহানের নাম, সেটা কিন্তু এই কোম্পানির অন্তত দু বছর ধরে যারা কাজ করছেন সেই কর্মীরা বলতে পারছে না। কিন্তু এই সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, এই কোম্পানির নামেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করলে বেরিয়ে আসবে অনেক কিছু। তুমি যে ছবিটা দেখাচ্ছিলে, একদিকে যেমন ফিল্মের পোস্টার, পাশে দেখা যাচ্ছে যে বেশ কিছু ফ্ল্যাটের ছবি রয়েছে, এবং ফ্ল্যাটের ব্লুপ্রিন্ট, যেভাবে আমরা দেখতে পাই ফ্ল্যাটের বিজ্ঞাপনের ক্ষেত্রে যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয় সেই পোস্টারও লাগানো রয়েছে। তাহলে যে অভিযোগটা উঠে আসছিল সেই অভিযোগের সঙ্গে ছবিটার কি খানিকটা মিল হচ্ছে সৈকত? আমি এই বিষয়টা নিয়েই আর একবার এই ভদ্রলোকের কাছে যাব, আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো। এই যে ফ্ল্যাটের যে চিত্র, ফ্ল্যাটের যে ম্যাপ, এই বিভিন্ন ধরনের ম্যাপ বা একটি ফ্ল্যাটের ছবি দেওয়া রয়েছে, এইগুলো কি? এগুলি কোথাকার কি আমি সে সম্বন্ধে বলতে পারবো না, মনে হয় ওটা বাইরের সব ছবি, এগুলি এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ওই যে ফ্ল্যাটের ছবিটা আছে পার্টিকুলার, আমি ফিল্ম ব্যাপারটা আমি জানি, এইসব ব্যাপারে আমি কিছু জানি না। এই ব্যাপারে এই যে ফ্ল্যাটের নকশা বা যে প্রিন্ট ব্লুপ্রিন্টগুলো করা রয়েছে বা একটি আবাসনের ছবিও দেওয়া রয়েছে, এই ব্যাপারে কোনো কিছু জানি না, কোনো নির্দেশ বা কোনো কথা রাকেশ সিং আপনাদের কি না, এইসব ব্যাপারে আমি কিছু জানি না। এর ব্যাপারটা হচ্ছে উনি যা আছে ওনার আরও কী সব সব স্টাফ আছে যারা জানে, আমি কিছু জানি না। কোনোদিন এরকম উনি বলেছিলেন আপনাদেরকে যে এই যে ব্লুপ্রিন্ট বা এইখানে আপনাদের পোস্টিং হয়তো হতে পারে, এরকম কিছু? দেখুন, এই ব্যাপারে আমাদের অফিসে শুধু এই বিগনেস ফিল্মের ওই ফিল্মের ব্যাপারটা আমি জানি, এবারে আমি আদার্স কোনো কিছু জানি না। আর একবার জিজ্ঞেস করবো, নুসরাত জাহানকে কোনোদিন এই না 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 আর আপনার বস রাকেশ সিংয়ের সঙ্গে নুসরাত জাহানের ফিল্ম লাইনে কোনোদিন না, ওসব ব্যাপারে আমি কিছু জানি না। আপনি তো ফিল্ম সেকশনটা, হ্যাঁ ফিল্ম ব্যাপারে, কিন্তু ওই জিনিসটা আমি দেখিনি ওনাকে, ওনার সঙ্গে কোনো টার্মস নেই, আমার চোখে পড়েনি। অর্থাৎ এই সেভেন সেন্স যে কোম্পানি, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, এই যে কোম্পানি, এই কোম্পানির অফিসে এই মুহূর্তে আমরা রয়েছি। একজন কর্মী তিনি জানাচ্ছেন এটি এই কোম্পানির অফিস, একই সঙ্গে রাকেশ সিং যার নামেও কিন্তু অভিযোগ হয়েছে গতকালকে, যারা ইডি অফিসে যে সকল প্রতারিতরা অভিযোগ করেছিলেন তার নামও কিন্তু উল্লেখ করেছেন, সেই রাকেশ সিংয়ের একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানি ভিগনেস ফিল্মস, এই প্রোডাকশন কোম্পানি, এবং এই প্রোডাকশন কোম্পানি, ফিল্ম প্রোডাকশন কোম্পানি বেশ কয়েকটি নামজাদা সিনেমা প্রোডাকশন করেছে, তার কয়েকটি ছবিও এখানে রয়েছে। কিন্তু এর পাশাপাশি এই যে অ্যাড্রেসগুলো রয়েছে, 4 Lane Road বা 64B হিন্দুস্তান পার্ক কলকাতা, একটি ফ্ল্যাটের চিত্র রয়েছে, ফ্ল্যাটের নকশা রয়েছে, হিন্দুস্তান পার্ক অর্থাৎ এই গোলপার্ক লাগোয়া এলাকা বা এখানে একটি একটি নকশা লেখা রয়েছে, এই নকশাগুলি, এই নকশাগুলি বা এই ফ্ল্যাটগুলি কি, এই ফ্ল্যাটগুলির বা এই যে ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটি কি এই কোম্পানি তৈরি করেছিল বা তৈরি করতে চলেছে, এই ধরনের কোনো ইনফরমেশন আমি একজন কর্মীর সঙ্গে কথা বললাম তিনি বলতে পারছেন না। কিন্তু অভিযোগ যেটা হয়েছে এই কোম্পানি, তুমি আমাদের সঙ্গে থাকো।